আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে রাতের বেঁচে যাওয়া ভাত আর মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো খুবই মজার এই নাস্তাটা, কিন্তু আপনারা চাইলে অফিস লাঞ্চ বক্স অথবা স্কুল টিফিন বক্সের জন্য তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখন চুলায় আমি একটা প্যানে পানি গরম হতে দিয়েছি আর এখানে মটরশুঁটি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি। তো এই মটরশুঁটিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে জাল করে নেবেন, তাহলে দেখবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো মটরশুঁটির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1টি ডিম দিয়ে নিচ্ছি। তো যখনই তেলটা হালকা গরম হয়ে আসবে তখন এখানে 1টি ডিম ভেঙে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো রাইসের পরিমাণ বুঝে কিন্তু এখানে ডিমটা দিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এখন এই ডিমটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। তো কিছুক্ষণের মতো এটাকে ভেজে নেবেন। তো খুব বেশি ভাজবেন না, তাহলে দেখা যাবে যে ডিমটা শক্ত হয়ে যাবে। তো ডিম আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে তেলটা ঝরিয়ে তারপর ডিমটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো হাতে যদি সময় কম থাকে তাহলে সকালের ব্রেকফাস্ট অথবা লাঞ্চের জন্য কিন্তু এই রেসিপিটা চটজলদি তৈরি করে নিতে পারেন। তো ডিমটা বাটিতে তুলে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিবেন। আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নিব। এখন এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ফালি করা কাঁচা মরিচ। এগুলো কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো আদা বাটা। তো স্পাইসি করার জন্য কিন্তু কাঁচামরিচটা দিয়ে নেবেন, এটা কিন্তু ঝাল অনুযায়ী দিয়ে নিতে হবে। এরপর 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, আর এই লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আদা রসুনের গন্ধটা যাতে খুব ভালো করে চলে যায় এভাবে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবেন। যখনই এটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে 1 থেকে 2 চিমটির মতো গোলমরিচের গুঁড়া দিয়ে নেবেন। তো এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু একেবারে অপশনাল, দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। তো চেষ্টা করবেন এখানে সয়া সসটা দিয়ে নিতে, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এখন এই সবগুলো উপকরণকে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিব। তো এই মশলাগুলো যত ভালো করে ভেজে নেবেন রেসিপিটা কিন্তু খেতে তত বেশি দারুণ হবে। তো মশলা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে সিদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে গাজর। তো এই গাজর এখানে আমি 1/3 কাপের মতো দিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি বাঁধাকপি থাকে তাহলে কিন্তু এখানে বাঁধাকপি দিয়ে নিতে পারেন বা ক্যাপসিকাম দিয়ে নিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন। তো 2 মিনিটের মতো কিন্তু সময় দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে ডিমটা দিয়ে নিতে হবে। তো ঝুড়ি করা ডিমটা আমি দিয়ে নিয়েছি, এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিব। তো এই মশলাগুলোর সাথে সবজিটা ভাজার সময় কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো পানি ছাড়াই কিন্তু এগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। তো মটরশুঁটি কিন্তু ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আর গাজরটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। যখনই দেখবেন যে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে রাইস দিয়ে নিতে হবে। তো এখানে আমি রাতের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পোলার চাল দিয়েও করে নিতে পারেন বা চাইলে কিন্তু এইভাবে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও করে নিতে পারেন। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিব কিছুক্ষণের জন্য। তো রাইসটা যত ভালো করে ভেজে নেবেন ততই কিন্তু খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে কিন্তু এর উপরে সামান্য পরিমাণে জাফরান দিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু এর উপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখনই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো খুবই মুখরোচক এই ফ্রাইড রাইসটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা চটজলদি ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন, তাও আবার রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে।
তো এই ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আশা করছি বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আপনারা চাইলে কিন্তু এটাকে মটর পোলাও বলতে পারেন। তো আশা করছি আমার আজকের মটর পোলাও এর রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।